হঠাৎই লন্ডনের একটি হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে আজ। এই হামলায় দুইজন গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নর্থ লন্ডনের সেন্ট্রাল মিডলসেক্স হাসপাতালে দুপুর 1:18 দিকে এক ব্যক্তি ছুরি নিয়ে প্রবেশ করে হামলা করে। এতে হাসপাতালের দুইজন কর্মী মারাত্মক জখম হয়। এছাড়া আরও এক ব্যক্তি আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হামলাকারীকে এরই মধ্যে আটক করা হয়েছে। তবে ঘটনাটি কোনো ধরনের টেরর অ্যাটাক নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে নর্থ লন্ডনের মিডলসেক্স হাসপাতালে একাধিক আর্ম পুলিশ অবস্থান করছে এখনও। তবে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে নিশ্চিত করেছে। এদিকে এমন ঘটনায় হাসপাতালে থাকা রোগী এবং স্টাফরা আতঙ্কিত হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে বেশিরভাগ স্টাফদের বাইরে অবস্থান করতে দেখা গিয়েছে। ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে ঘটনার সাথে সাথে আর্ম পুলিশ সহ জরুরি পুলিশ সার্ভিসের ব্যক্তিরা হাসপাতাল ঘিরে রেখেছে। তবে কেন হামলাকারী হাসপাতালে হামলা করলো তার কোনো কারণ জানায়নি পুলিশ। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।